ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা স্কোয়ার শর্টিক্সের নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমরা দেখব দ্য স্কোয়ার অফ সেম ডিজিট নাম্বার অর্থাৎ একই সংখ্যার স্কোয়ার খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কীভাবে বের করতে পারি তা আমরা দেখব তার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে নেবে তাহলে আমরা এক নম্বর এক্সাম্পল দেখি আমরা কি করব প্রথমে এক এই সংখ্যাটার স্কোয়ারগুলো বের করা দেখব এক নম্বর দেখি এক্সাম্পল একের স্কোয়ার আমরা কত জানি এক তাই তো তাহলে দুটো একের স্কোয়ার কী হবে অর্থাৎ এগারো স্কোয়ার কী হবে একশো একুশ এটা আমরা জানি কিন্তু যখন তিনটে এক হয়ে যাবে অর্থাৎ একশো এগারো স্কোয়ার যখন করতে বলবে তখন আমরা কী করব তখন আমাদের কী করতে হবে একশো এগারো স্কোয়ার করতে বলে তখন আমাদের কী হবে যেহেতু এক দুই তিন একশো এগারো তিনটে এক আছে তাই আমাদের কী করতে হবে এক দুই তিন এরকম পরপর লিখতে হবে তিনটে সংখ্যা তাই জন্য এক দুই তিন অবধি গেলাম তাহলে আমরা এখানে দেখো এগারো স্কোয়ারে কী দেখেছি এক দুই আবার এক এসছে ঠিক আছে অর্থাৎ দুটো সংখ্যা এগারোতে তাই প্রথমে এক দুই এসছে তারপরে আবার সংখ্যাটা কমছে সেক্ষেত্রে একশো এগারো স্কোয়ারে কী হবে তিনটে সংখ্যা যেহেতু তাই জন্য আমরা এক দুই তিন করব এবার আবার তিন থেকে কমাবো তাহলে দুই এক বুঝতে পারছি তাহলে এই অ্যান্সারটা আমরা ক্যালকুলেটরে দেখি একশো এগারো স্কোয়ারটা ঠিক আছে কিনা এক দুই তিন দুই এক দেখতে পাচ্ছি তারপরে যদি দেখা গেল বলা আছে চারটে একের স্কোয়ার তখন কি করতে হবে তখন আমাদের যেহেতু চারটে এক আছে তাই আমাদের এক দুই তিন চার অবধি যেতে হবে তারপরে আবার চার থেকে কমতে থাকবে তিন দুই এক বুঝতে পারছি তাহলে দেখে নিই অ্যান্সারটা ঠিক আছে কিনা চারটে একের স্কোয়ার চারটে একের স্কোয়ার ইজিকাল টু ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে যত সংখ্যাই বলুক না কেনটা একের স্কোয়ার থাকবে তখন পাঁচ অবধি যেতে হবে আবার পাঁচ থেকে কমাতে হবে আবার ছয়টা একের স্কোয়ার বলে ছয় অবধি যেতে হবে ছয় থেকে কমাতে হবে বুঝতে পারছি আমরা এখানে একের স্কোয়ারের ক্ষেত্রে আমরা এবার দেখে এটা গেল একের ক্ষেত্রে এবার আমরা দেখলাম তিনের স্কোয়ারের ক্ষেত্রে তিনের সংখ্যাগুলোর স্কোয়ার ক্ষেত্রে দেখব এবার দেখা গেল তিনের স্কোয়ার আমরা তো জানি নয় যখন দুটো তিন থাকবে তখন কী হবে দুটো তিন থাকলে তখন তার স্কোয়ারটা আমাদের মুখস্থ রাখতে হবে তেত্রিশের স্কোয়ারটা আমাদের মুখস্থ রাখতে হবে তেত্রিশের স্কোয়ারটা কত হাজার উননব্বই ঠিক আছে হাজার উননব্বই এবার আমরা কি করব যখন তিনটে তিনের স্কোয়ার করতে যাব তখন কি করতে হবে তিনটে তিনের স্কোয়ার করতে গেলে আমাদের যে প্রথমের সংখ্যাটা এবং তিন নাম্বার যে সংখ্যাটা আছে তাদেরকে দুইবার করে লিখতে হবে কিন্তু এই দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না ওটা একবার করেই থাকবে তাহলে দেখি তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যাটা দুইবার লিখি দুটো এক হবে প্রথম সংখ্যাটা দুইবার বলেছি দুটো এক হলো তারপরে জিরোটা বসে গেল তারপরে তৃতীয় সংখ্যা দুইবার বলেছি তাহলে দুটো আট হবে তারপর নাইনটা বসে যাবে তাহলে বুঝতে পারছি দুটো করে বসবে যখন একটা করে সংখ্যা বেড়ে যাচ্ছে তেত্রিশের তুলনায় যখন তিনটে তিন থাকছে তখন এখানে আগের যে তেত্রিশে যে স্কোয়ার আছে তার ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় সংখ্যাটা দুইবার করে বসছে তাহলে আমরা ক্যালকুলেটার দেখি তিনটে তিন তার স্কোয়ার ইজিক টু ডবল ওয়ান জিরো ডবল এইট নাইন ঠিক আছে সেম সেই রকমই যখন চারটে তিন থাকবে তখন তার স্কোয়ার করতে গেলে কী করতে হবে তাহলে তখন তার স্কোয়ার করতে গেলে যখন চারটে তিন থাকছে তখন আমাদের কি করতে হবে এখানে তিনটে এক হবে ঠিক আছে একটা করে যখন চারটে সংখ্যাটার যেটা আছে তার থেকে একটা কম তিন কিন্তু জিরোটা জিরোই বসবে এখানে তিনটে আট হয়ে যাবে এবং নয়টা বসে যাবে বুঝতে পারছি তিনটে এক তিনটে আট বসছে নয়টা বসে গেল ঠিক আছে এবার এটারও এক্সাম ইয়েটা অ্যান্সারটা দেখে নিই চারটে তিনে স্কোয়ার ইজকাল টু তিনটে এক জিরো তিনটে আট নয় দেখতে পাচ্ছি খুব সহজ কিন্তু আমাদের নিয়মটা জাস্ট মনে রাখতে হবে এটা গেলো তিনের ক্ষেত্রেই এবার আমরা দেখব যখন ছয় সংখ্যাটার কাজ ছয়ের ক্ষেত্রে আমরা কী দেখব দেখি ছয়ের ক্ষেত্রে তিন নম্বরে যেমন ছয়ের স্কোয়ার আমরা জানি ছত্রিশ দুটো ছয়ের স্কোয়ার আমরা জানি না কিন্তু দুটো ছয়ের স্কোয়ার আমাদের মুখস্থ রাখতে হবে দুটো ছয়ের স্কোয়ার কত হবে ফোর থ্রি ফাইভ সিক্স ঠিক আছে এটা দুটো ছয়ের স্কোয়ার আমাদের এই দুটো ছয় স্কোয়ারগুলো আমাদের সব সময় মনে রাখতে হবে কারণ দুটো ছয় স্কোয়ারগুলো এইগুলো থেকে আমরা বের করতে পারবো যতগুলো সংখ্যার ছয় থাকবে তার স্কোয়ার তাহলে এবার আমাদের যদি তিনটে ছয়ের স্কোয়ার বলে সেক্ষেত্রে আমাদের কী কী করতে হবে সেক্ষেত্রে আমাদের করতে হবে প্রথম এবং তৃতীয় সংখ্যাটা যেটা বলবে তাকে একটা করে আমরা বাড়াতে থাকবো ইনক্রিজ করতে থাকবো ঠিক আছে কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যার কোনো চেঞ্জ হবে না আনচেঞ্জ থাকবে সেম একই নিয়ম যেখানে আমরা তিনের ক্ষেত্রে যা করেছি ছয়ের ক্ষেত্রেও তাই হবে তাহলে তিনটে ছয়ের স্কোয়ারের ক্ষেত্রে কি হবে দুটো চার বসবে তারপরে তিন বসবে তারপরে দুটো পাঁচ বসবে তারপরে ছয় বসে যাবে ঠিক আছে আমাদের প্রথম এবং তৃতীয় সংখ্যাগুলো একটা করে বেড়ে যাচ্ছে তাহলে দেখি তিনটে ছয়ের স্কোয়ার ইজিকাল টু দুটো চার তিন দুটো পাঁচ ছয় দেখতেই পাচ্ছি আমাদের অ্যান্সার একদম ঠিক এসছে তাহলে আমরা চারটে ছয়ের ক্ষেত্রে দেখি চারটে ছয়ের ক্ষেত্রে কী করব আমরা যেই চারটে সংখ্যা আছে তাই একটা করে কম নেবো তাহলে আমরা কটা চার নেব তিনটে চার নেব তাহলে তিনটে চার নিয়ে নিই আমরা তিনটে চার তারপরে কী হবে তিনটা বসেই যাবে তারপরে আমরা কটা নেব পাঁচ কটা পাঁচ নেব তিনটে পাঁচ নেব তারপরে ছয়টা বসে যাবে দেখতে পাচ্ছি তাহলে আমরা অ্যান্সারটা আরেকবার দেখে নিই এই তিনটে চার তিন তিনটে পাঁচ এবং ছয় দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার একদম মিলে যাচ্ছে তাহলে আমরা এবার লাস্ট নয়ের ক্ষেত্রে দেখি নয় সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখি চার নম্বর এক্সাম্পল দেখা গেলো নয়ের স্কোয়ার আমরা জানি একাশি কিন্তু দুটো নয়ের স্কোয়ার আমরা জানি না কিন্তু দুটো নয়ের স্কোয়ারটা আমাদের মুখস্থ রাখতে হবে অথবা আমাদের আগে ভিডিওতে দেওয়া আছে যে কোনো দুটো সংখ্যার স্কোয়ার বের করা সহজ স্টিক্স সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে সেগুলো আমরা দেখে নেবো তাহলে আমরা সহজেই করে নিতে পারবো তাহলে দুটো নয়ের স্কোয়ার আসছে আমাদের এটা মুখস্থ রাখতে হবে নাইন এইট জিরো ওয়ান ঠিক আছে না হলে আমরা বের করে নেব এই স্কোয়ারটা তারপরে এবার আমরা তিনটে নয় স্কোয়ার ক্ষেত্রে কী করব তিনটে নয়ের স্কোয়ার ক্ষেত্রে আমরা তিনের ক্ষেত্রে যা করেছি এবং ছয়ের ক্ষেত্রে যা করেছি আমরা সেম একই এখানে করব। তাহলে তিনটে নয়ের স্কোয়ার বলেছে আমরা প্রথম এবং তৃতীয় এই সংখ্যাটা একটা করে ইনক্রিজ করব। কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যার কোনো ইনক্রিজ হবে না আনচেঞ্জ থাকবে তাহলে দুটো নয় বসবে যেহেতু তিনটে সংখ্যা তাই একটা করে কম নয় বসবে এখানে নাইন এইট জিরো ওয়ান তারপরে এইট বসলো তারপরে দুটো জিরো বসবে এবং ওয়ান বসবে কেন বসছে ঠিক আছে আমরা বুঝতে পারছি দুটো নয় দুটো জিরো তাহলে আমরা তিনটে নয়ের স্কোয়ারটা দেখি কত আসছে দুটো নয় এইট দুটো জিরো ওয়ান দেখতেই পাচ্ছি একদম সঠিক এসছে এবার আমরা চারটে নয়ের ক্ষেত্রে করি চারটে নয়ের স্কোয়ার ক্ষেত্রে কী হবে আমাদের তিনটে নয় বসবে তারপরে এইট বসে যাবে তারপরে তিনটে জিরো বসবে তারপরে ওয়ান বসে যাবে ঠিক আছে দেখে নিই অ্যান্সারটা বুঝতে পারছি চারটে নয় তার স্কোয়ার ইজকাল টু তিনটে নয় এইট তিনটে জিরো ওয়ান একদম ঠিক তাহলে বুঝতে পারছি আমরা এভাবে চারটে পাঁচটা ছটা দশটা বিশটা যতই দিক না কেন আমরা বের করে নিতে পারবো আমাদের জাস্ট নাইনটি নাইন স্কোয়ার বা ছষট্টি স্কোয়ার অথবা তেত্রিশে স্কোয়ার এগুলো মুখস্থ রাখতে হবে অবশ্য ঠিক আছে আর একের ক্ষেত্রে আমাদের নিয়মটা আলাদা তিন ছয় নয় এদের ক্ষেত্রে একই নিয়ম ঠিক আছে আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং